বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান বাগদায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের। পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে উত্তেজনা। উপনির্বাচনে সকাল থেকেই বিভিন্ন দিক থেকে নানা রকম অশান্তির চিত্র দেখা যাচ্ছে। সেই মর্মে বাদ গেল না বাগদা থানার ডিহিহুলদহ প্রাথমিক বিদ্যালয় চত্বরও। সকাল থেকেই বারংবার উত্তপ্ত হয়ে উঠছিল এই এলাকা। সূত্রের খবর, এই এলাকায় 81 ও 82 নম্বর বুথে ভোটের দিন সকাল থেকেই নির্দল প্রার্থীর কোনো পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পোলিং এজেন্টকে মারধর করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সরকার। তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজ দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। উপনির্বাচনের দিন অশান্তি শেষ নেই। নির্দল প্রার্থীর পর এবার বিজেপি প্রার্থীর দিক থেকেও এসেছে বিস্ফোরক অভিযোগ। কালবেলা আমার এজেন্ট গেছিল, ওনাকে বসতে দেয়নি, বের করে দিয়েছে পোলিং স্টেশনে। কোথায়? এটা 82 নম্বর বুথে। জায়গার নাম, স্কুলের নাম? দিয়ালদা প্রাইমারি স্কুল, 82। আপনি এখন কি এজেন্টকে দিতে এসেছিলেন? আমি এক এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে এসেছিলাম। আমি যখন ঢুকলাম, ওখানকার তৃণমূলের যে এজেন্টগুলো আছে সবাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তারপরে আমি সিআরপিএফকে ডাকলাম। সিআরপিএফ প্রিসাইডিংও কিছু বলতে পারছে না, প্রিসাইডিং কাঁপছে ভয়ে, ওদের ভয়ে প্রিসাইডিং কাঁপছে। প্রিসাইডিংকে বললাম, আমি কি এখানে থাকতে পারি, আমার এজেন্ট এখানে বসতে পারে? উনি কিছু কথা বলতে পারছে না। তারপরে সিআরপিএফ বললো, যদি রুলসে থাকে তাহলে অবশ্যই এজেন্ট বসবে। আমার এজেন্টের নাম চিত্তরঞ্জন দাস। অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস এলাকায় ঢুকলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলেন, এখানে একে অপরে ভোটটা দিচ্ছে, ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না, ফিরে এসে আবার অন্য বুথে 81 82 মানে একে অপরে ভোট দিচ্ছে এখানে। হ্যাঁ, মানে নিজে ভোট তো দিচ্ছে, অন্য কারোর ভোট এখানে দিয়ে আছে, যেহেতু কালি লাগানো হচ্ছে না এখানে, কালি ভোট দেওয়ার পরে কালি লাগাচ্ছে না। আমি তো এইমাত্র শুনলাম, আমি তো এখন আসলাম। সকাল থেকেই হচ্ছে, আমি তো এখনই ঢুকলাম। অন্যদিকে তৃণমূলের দাবি, পরিস্থিতি অশান্ত করতেই বিজেপি এখানে এসেছিল। বিজেপির পক্ষ থেকে আবার অভিযোগ উঠেছে এখানে তৃণমূলের সদস্যরা সবার সামনেই একাধিক ভোট দিচ্ছে, প্রতিবাদ করতে গেলে তার কথা শুনছে না কেউই, উল্টে তাকে সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে। প্রথমে যখন আমি গিয়ে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে আমার বলেছে, তোমার কোনো প্রতিবাদ, তোমার কোনো দাম নেই। এবার সিআরপি আমার দুবার তিনবার মারতে গিয়েছে। প্রতিবাদ আমার মানে ক্যান্ডিডেট যে রয়েছে, আমি ওর কাছে গিয়ে বলছি, আমি এক একজনে দুটো তিনটে করে ভোট দিচ্ছে, তা তুমি কি লোক চেনো, সব করা পাবলিক কি চেনো আমার গ্রামের? সেগুন ও বলছে হ্যাঁ চিলি, আমার চিলি, তাহলে এক একজনে দুটো তিনটে ভোট দিচ্ছে কি করে, এই ভোটগুলো হচ্ছে কি করে? তারপরে সেগুন ও বলছে ঠিক আছে, এবার ওর ভিতরে যে পুঁতি ওরা রয়েছে, টুএমসির তাপস আছে, সুভাষ দাস আছে। এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব সরকার বলেন, সমস্তটাই সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে। প্রিসাইডিং অফিসার রয়েছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনী, এখানে বিজেপি গোহারা হারবে বলেই এমনটা করছে। কিন্তু আপনার সিসি ক্যামেরার ফুটেজ বলবে এরকম ঘটনা ঘটেনি, বরং নির্দলের যে এজেন্ট সেই এবার উত্তেজিত হয়ে সে সকালবেলায় না এসে এখন 10টার সময় এসে জবরদস্তি করছে, ফলে সে যে একটু বাধা দিতে চেয়েছিল